হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নিউজ বাংলা পুরো। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার জন্য অপেক্ষা করছেন তাদের জন্য একটি নোটিশ প্রকাশ করা হয়েছে, তো সেই নোটিশটি আপনাদের সামনে তুলে ধরব। তার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। এখানে আপনারা হেডলাইনে দেখতে পাচ্ছেন অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা রুটিন 2023। অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা রুটিন 2023, অনার্স তৃতীয় বর্ষের রুটিন 2023। আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা রুটিন 2023 পিডিএফ দেখতে ডাউনলোড করতে চান তাহলে সঠিক জায়গা। দু হাজার একুশ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে পারবে তারা হচ্ছে যেসব পরীক্ষার্থী দু হাজার একুশ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তারা 2017-18 শিক্ষাবর্ষের নিয়মিত এবং 2013-14, 14-15, 15-16 ও 16-17 শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থী। এবার এখানে আরেকটি নোটিশ দেব, সেটি হচ্ছে অ্যাডমিট কার্ড নষ্ট বা হারিয়ে গেলে অথবা এখনও না পেয়ে থাকলে যা করণীয় সেটি হচ্ছে, আপনি যদি আপনার অনার্স তৃতীয় বর্ষের অ্যাডমিট কার্ড হারিয়ে ফেলেন অথবা অ্যাডমিট কার্ডটি নষ্ট হয়ে যায় অথবা এখনও অ্যাডমিট কার্ড না পেয়ে থাকেন তাহলে দ্রুত আপনার কলেজে যোগাযোগ করতে হবে। অ্যাডমিট কার্ড হারিয়ে বা নষ্ট হয়ে গেলে আপনার শ্রেণী শিক্ষক বা প্রধান শিক্ষকের সাথে অবিলম্বে যোগাযোগ করতে হবে। এবার আপনার সামনে তুলে ধরব অনার্স তৃতীয় বর্ষের রুটিনটি কবে প্রকাশিত হতে পারে। অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা রুটিন 2023, আপনি যদিও শিওর নামে 2023 লেখা দেখছেন কিন্তু একাডেমিক নিয়ম অনুযায়ী এটা 2021 সালের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা এবং 2018-19 হচ্ছে তাদের শিক্ষাবর্ষ। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পাওয়া তথ্য মতে আগামী 2023 সালের মার্চ মাসে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। রুটিন প্রকাশ সম্ভাব্য জানুয়ারির শেষের দিকে, অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু 15 মার্চ 2023 সম্ভাব্য একটি ডেট প্রকাশ করা হয়েছে। অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শেষ 14 এপ্রিল 2023, পরীক্ষা আরম্ভের সময় দুপুর 1টা। হ্যালো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি, সাথে থাকার জন্যে ধন্যবাদ।